দেড় কোটি টাকার মধ্যে নানা রকম কমিশন, নানা রকম প্রদর্শন, পোস্টার, ডিজাইন ইত্যাদি খরচ করে যে আরও দেখা যায় যে 20% খরচ চলে যায় এই টাকা থেকে। তো সেক্ষেত্রে আমরা মনে করি, একজন বিবেক থেকে মনে করি যে আমার দেশে সত্যিকার একজন সুপার স্টারের ম্যাক্সিমাম 10 লাখ টাকা হতে পারে ম্যাক্সিমাম। আমরা যারা প্রতিযোগী আছি তারা বলবো যে এটি এর বেশি নিলে আপনি তুলতে পারবেন না, কাজে এর বেশি নিয়েন না। এবং এভাবে ধারাবাহিক সত্যিকার অর্থ যে আমাদের এখন যারা শিল্পী আছে কেউ কিন্তু নিশ্চয়তা দিতে পারে না সে ছবির টাকা দিতে পারবে কিনা, কেউ না, কোনো কেউ না। কাজেই তাদেরও উচিত যে আমরা যাতে চলচ্চিত্রে থাকতে পারি, চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী হতে পারি, সেই কারণে বর্তমান পরিস্থিতি অনুসারে তাদের রেমুনারেশন নেওয়া এটি উচিত। ধন্যবাদ। আর আমাদের মধ্যে যে ইন্টারনাল আলোচনা হয়েছে তাতে এরকম হয়েছে যে যদি কোনো আর্টিস্ট কিংবা কোনো টেকনিশিয়ান অপেশাদারী মনোভাব ব্যক্ত করেন কিংবা তার কাজে গাফিলতি করেন কিংবা সময় না মানেন, সেক্ষেত্রে পরিচালক যদি দয়া দেখাতে চায় ক্যামেরাম্যান ক্যামেরা চালাবে না। হ্যাঁ, কঠিনটা এরকম হবে, ক্যামেরাম্যান কেন মনিটরিং কমিটির কাছে যখনই যাবে যে পরিচালক সেখানে সার দিছে তখন পরিচালক দায়ী হবে, ক্যামেরাম্যান দায়ী হবে যে ক্যামেরা চালাইছে। কাজে সবাই ইন্ডিভিজুয়ালি দায়বদ্ধ থাকবে, কাজে কোনো রকম যাতে কারো ক্ষেত্রেই দিনই হয় কারো ক্ষেত্রেই এটি কোনোভাবেই সার দেওয়ার বা নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। তবে আমরা চাই না, আমরা চাই যে যারা অবস্থানে আছেন, যারা ভালো আছেন, তাদের সম্মানার্থে এবং চলচ্চিত্রের স্বার্থেই তারা নিজেরাও এটি পালন করবেন এবং অন্যদেরকেও পালন করতে উৎসাহিত করবেন। মুখ চেনার মুখ না চেনা যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি যেটা মেন করছেন আমরা বুঝছি যে এক নাম্বার না তিন নাম্বার কার বিচার কেমন হবে, তাই না? একটা জিনিস আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে প্রযোজক সমিতি, যেটা গুলজার ভাই বললো যে আমরা আসলে কিছু করতে পারি নাই যেহেতু প্রযোজক সমিতি ছিল না, প্রযোজক সমিতি থাকার পরে একটা জিনিসই বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করব না, কাউকে কোনো গালমন্দ করব না, কারোর সাথে কোনো মিসবিহেভ করব না। যেই যেই এক নাম্বার হোক আর দুই নাম্বার হোক, নায়ক হোক আর নায়িকা হোক, যে ঝামেলা করবে আর সমস্ত দড়ি হচ্ছে আমাদের হাতে, প্রডিউসার অ্যাসোসিয়েশন। আমরা উনি যদি এখানে কাজ করতে চান, উনি যদি এখানে এই চলচ্চিত্রে থাকতে চান বা আরও কাজ করতে চান, তাহলে তাকে কাজ করতেই হবে। কেন করতে হবে? যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ওনার বিরুদ্ধে কেউ অভিযোগ হবে বা ওনার অভিযোগ করলে সেইটার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত ওনার আর একটা ফাইল আমরা অনুমোদন করব না, আমাদের করা লাগবে না। সে এক নাম্বার হোক আর 10 নাম্বার হোক, আমরা তার ফাইলই অনুমোদন করব না সোজা কথা। আমাদের দুটি কাজ গভর্নমেন্টের লেভেলে হচ্ছে, একটি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, যেটা ছিল ফিল্ম সেন্সর বোর্ড, সেটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড হচ্ছে। সেখানে প্রযোজক পরিচালক সমিতির ছাড়পত্র লাগবে সেন্সর করতে। তো সেক্ষেত্রে যদি কোনো আর্টিস্ট এরকম আচরণ করে বা কোনো কুশলী এরকম আচরণ করে, তাহলে প্রযোজক আর পরিচালক সমিতি যৌথভাবে তার ওই ছাড়পত্র দেওয়া থেকে বিরত থাকবে, তাহলে সে এমনি সোজা হবে, এটা ঝগড়া করা না। শুধু পরিচালকের বিচারই হবে না, শিল্পীর বিচারই হবে না, আমরা এরকমও সিদ্ধান্ত নিয়েছি যদি কোনো প্রযোজক তার নিজের স্বার্থেও তার ছবি বা তার নিজের স্বার্থেও একটা নিয়ম করে অন্যান্য প্রযোজকদের ক্ষতিগ্রস্ত করে, অবশ্যই প্রযোজক সমিতিও তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। প্রতিনিধি আছে, তারা সবাই পুরনো প্রযোজক, কেউ কিন্তু নতুন না। যেমন আমারই ছবি রিলিজ হয়েছে এই বছরই ফেব্রুয়ারি মাসে আমার রাত্রিযাত্রী ছবি রিলিজ হয়েছে। আমি এই ছবিতে প্রায় 65 লক্ষ টাকার মতো লোকসান করেছি। তো এই লোকসানের রেস্টটা একটু কেটে উঠলে আমি পরিকল্পনা করেছি আগামী জানুয়ারিতে আবার ছবি শুরু করব। এবং আমাদের ইসি কমিটিতে যারা আছে সবাই অবশ্যই ছবি শুরু করবে, কারণ এখানে সবাই কিন্তু পেশাদার প্রযোজক, যাদের পেশা হচ্ছে ছবি নির্মাণ করা, ছবি বানানো। অবশ্যই আমাদের ইসি কমিটির সবাই প্রত্যেক লোকে এখন চাইলে এখনই ছবি শুরু করতে পারে, কিন্তু আমাদের এর মধ্যে অনেক কাজ আছে। যেমন আমাদের চলচ্চিত্র উন্নয়নমূলক আমাদের অনেকগুলি কাজ আছে, আমরা এই কাজগুলি সম্পন্ন করছি এবং আগামী জানুয়ারি নাগাদ আশা করি আমি আবার ছবি শুরু করতে পারি যদি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এখন যে পরিবেশ দেখলাম, একটা ছবি শুরু করলে পুরোটাই থাকে না। তো আমরা পেশাদার প্রযোজক, আমরা জেনে শুনে যখন দেখব যে একটা
ছবি নির্মাণ করলে কোনো টাকাই প্রযোজক পাচ্ছে না, সেই ক্ষেত্রে একটু কিন্তু চিন্তা করার বিষয়। তো যেহেতু আমাদের পেশা ছবি নির্মাণ করা, অবশ্যই আমরা ছবি নির্মাণ করি।